যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে ইরান। আর এ বিষয়ে এরই মধ্যে সতর্ক অবস্থানে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা। ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা দিন দিন বেড়েই চলছে, আর ইরানের সক্ষমতার বিষয়ে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সতর্ক করেছেন বিশ্লেষকরা। গত মাসের শুরুতেই ফাত্তা নামের হাইপারসনিক মিসাইল উন্মোচন করে সাড়া ফেলে দিয়েছে ইরান। এটি তৈরির মাধ্যমে ইরান পৃথিবীতে হাইপারসনিক মিসাইলের অধিকারী দেশগুলোর কাতারে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছে তাদের কাছে এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যকে হুমকি দিতে সক্ষম। শুধু তাই নয়, তাদের এই ক্ষেপণাস্ত্র ইউরোপেও আঘাত হানতে সক্ষম বলে দাবি করছে ইরান। তবে ইরান গত কিছুদিন ধরে বলে আসছে তাদের বানানো ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 কিলোমিটারে উন্নতি করতে চায়। ইরানের এই হাইপারসনিক মিসাইল ইসরায়েল এবং পূর্ব ইউরোপকে হুমকি দিতেও সক্ষম বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে গত মাসে তেহরানের সক্ষমতা বিষয়ে হুঁশিয়ারি জানান। আর তার দাবিগুলো ইরানি গণমাধ্যমে প্রচারের মাধ্যমে ইরান একটি বার্তা দিতে চায় বলে মনে করেন মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্লেষকরা। ইরান গত মাসে বেশ কয়েকবার হাইপারসনিক অস্ত্রের উন্নতির কথা বলেছে। তাই বিশ্লেষকদের ধারণা, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে যে কয়টি দেশ এ ধরনের অত্যাধুনিক অস্ত্রের অধিকারী তাদের সঙ্গে পাল্লা দিতে চায় তেহরান। মিসাইলটির যে বৈশিষ্ট্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাই একে আটকাতে পারবে না। এটি দিয়ে মাত্র 7 মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারবে ইরান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলতে সেসব অস্ত্রকে বোঝায় যেগুলো শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটতে পারে। প্রতি মিনিটে এই ক্ষেপণাস্ত্র 100 কিলোমিটার বেগে ছুটে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রায় 1 মাইল পাড়ি দিতে সক্ষম হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক অস্ত্র কমপক্ষে Mach 5 গতিতে উড়ে যাওয়ার পাশাপাশি চলার সময় গতি পরিবর্তন করতেও সক্ষম। এগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে আলাদা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে চলতে পারে, তবে ট্রাজেক্টরের পাশাপাশি এগুলোর চলাচল হাইপারসনিক থেকে সীমিত, অর্থাৎ চাইলে এগুলো যখন তখন দিক পরিবর্তন করতে পারে না। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের মহাকাশ বিষয়ক কমান্ডার আমির আলী হাজিজাদে ফাত্তার প্রদর্শনীতে জানিয়েছিলেন ক্ষেপণাস্ত্রটিকে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা যাবে না, কারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি চলার পথে দিক বদলায় এবং উচ্চতাও বদলায় বলে ক্ষেপণাস্ত্রটির গতিপথের সম্পর্কে পূর্বাভাস দেওয়া সহজ হবে না। এই ফাত্তা মিসাইলকে যে কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম এবং রাডারের পক্ষে এর ট্রাজেক্টরি বের করা দুঃসাধ্য হয়ে যায়, তাই অন্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে একে ধ্বংস করা যাবে না। ইরানের কার্যক্রম যে শুধুমাত্র এই ক্ষেপণাস্ত্র তৈরির মধ্য দিয়ে শেষ হবে না তখনই জানিয়ে দিয়েছিলেন আমির আলী হাজিজাদে, অর্থাৎ সময়ের সাথে সাথে এর উন্নত সংস্করণও অব্যাহত থাকবে। যেন কোনো শত্রু ইরানে আক্রমণ করার কথা কল্পনাও না করে, তার জন্যই মিসাইলটির উন্নয়ন চলবে বলে জানিয়েছিলেন সিনিয়র কমান্ডার। তারই ধারাবাহিকতায় দেশটি এখন ক্ষেপণাস্ত্রটি আরও উন্নত করার ঘোষণা দিয়েছে। ফাত্তা ক্ষেপণাস্ত্রটি আগের সব বৈশিষ্ট্য নিয়ে দুশ্চিন্তায় ইসরায়েল। অ্যান্টি হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরিতে মনও দিয়েছে ইরান। তার উপর এবার রেঞ্জ 2000 কিলোমিটার করার কথা জানালো ইরান। এমন ঘোষণায় চিন্তা আরও কয়েক ধাপ বেড়েছে ইসরায়েলের। ইরানের ড্রোন প্রসেসিং, স্ট্রাইকিং মিসাইল এবং দেশীয় প্রযুক্তি দিয়ে সামরিক সরঞ্জাম তৈরির মাধ্যমে ইরান পৃথিবীর সেরা রাষ্ট্রগুলোর একটি হয়ে উঠছে দিন দিন। এমন ভাবনার কারণ, দেশটির সামরিক বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদরা গত কয়েক বছরে দেশীয় প্রযুক্তি দিয়ে সামরিক সরঞ্জাম তৈরিতে যথেষ্ট সাফল্য অর্জন করেছে, ফলে দেশটির সশস্ত্র বাহিনী অস্ত্রের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। জেনারেল হাজিজাদে বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চাপ থাকার পরেও তার দেশ নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করে প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে সমস্ত আধুনিক প্রযুক্তি অর্জন করতে পেরেছে। আর এই অগ্রগতির জন্য ইরানের অভ্যন্তরীণ সামর্থ্য এবং শক্তির দিকে নজর দেওয়ার উপর তিনি জোর দিয়েছেন। ইরান তার দেশের মধ্যে অগ্রগতির জন্য আর বিদেশের দিকে তাকাতে চায় না। তিনি জানিয়েছেন, IRGC-র সক্ষমতা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।